ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে লেবানন, কিন্তু মধ্যপ্রাচ্যের এই দেশটির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের হোম ম্যাচে বাংলাদেশ এক এক গোলে ড্র করেছিল। পিছিয়ে পড়ার পর বাংলাদেশের সেই ড্রটি তাদের বেশ উজ্জীবিত করেছিল 11 জুন কাতারের মাঠে মধ্যপ্রাচ্যের এই দেশটির বিপক্ষে জয়ের। আর এই আত্মবিশ্বাসের নেপথ্য ছিল 6 জুন কিংস এরিনায় শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 0-2 গোলে হার। কিন্তু লেবানন তার এই হোম ম্যাচে বাংলাদেশ বিপক্ষে এতটাই ভালো খেললো যে একেবারে খড়খড়ির মতো উড়ে গিয়েছে জামাল ভুঁইয়ারা। 2 অর্ধে করা 2 গোলে লেবানন বাংলাদেশকে 4-0 গোলে হারায়। এর ফলে এবারের বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ কোনো জয় ছাড়া মাত্র 1টি ড্র নিয়ে বাছাই পর্ব শেষ করেছে। অন্যদিকে লেবানন প্রথম জয় পেল বাংলাদেশের বিপক্ষে এবারের 2026 মেক্সিকো যুক্তরাষ্ট্র কানাডা বিশ্বকাপ বাছাই পর্বে। হ্যাটট্রিক করেছে তাদের হাসান মাতউক, 5 মিনিটে তিনি গোল করেন। এরপর প্রথমার্ধে ইঞ্জুরি টাইমে নাদের মাতার লেবাননের পক্ষে ব্যবধান বাড়ান। 59 মিনিটে সে হাসান মাতউক তৃতীয় গোল করার পর তিনি হ্যাট্রিক পূর্ণ করেন 69 মিনিটে। এর ফলে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বে জয়টা অধরাই থেকে গেল। 2001 সালে মঙ্গোলের বিপক্ষে সৌদি আরবের মাঠে জয়ের পর বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বে আর কোনো ম্যাচ জিততে পারেনি। তাদের 2টি জয় ছিল বিশ্বকাপ প্রাক বাছাই পর্বে। এর ফলে বাংলাদেশকে এখন এশিয়া কাপ বাছাই পর্বের জন্য অপেক্ষা করতে হবে, তারা প্লে অফে কোন দলকে প্রতিপক্ষ হিসেবে পায়। এই হারের মাধ্যমে বাংলাদেশ এবারে বিশ্বকাপে 3টি ম্যাচে 4 বা ততোধিক করে হারল। এর আগে ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতের মাঠে তারা 0-5 গোলে হেরেছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নের মাঠে তারা 0-7 গোলে হেরেছিল। আর এবার হারলো লেবাননের কাছে 4 গোলে, যা খুবই অপ্রত্যাশিত, কারণ এই লেবাননের বিপক্ষে বাংলাদেশ কিন্তু 2011 সালে জিতেছিল। গতবারের সাপে এই লেবানন বাংলাদেশকে কোনো মতো 2 গোলে হারিয়েছিল। যদিও এই লেবানন 2011 সালে বিশ্বকাপ প্রাক বাছাই পর্বে বৈরুতের মাঠে বাংলাদেশ 4 গোলে বিধ্বস্ত করেছিল।